আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। অগ্রহায়ণ মাসের মাঝামাঝি চলছে, শীত কিন্তু দরজায় একদম কড়া নাড়ছে। আমার জানালা দেখে বুঝতেই পারছেন যে গত রাতে কুয়াশা পড়েছিল। হ্যাঁ, গত রাতে কুয়াশা পড়েছে দেখেই জানালায় এতটা ভেজা ভেজা ভাব। তো আজকে একটা আগমনী নিয়ে ব্লগ করছি, আশা করব পুরোটা সময় আপনারা ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠেই এই শীত শীত সকালে একটু ধোয়া ওঠা চা না খেলে তো ভালোই লাগে না, তাই না? তো এই তো চায়ের পানি বসিয়ে দিলাম, আর সকালবেলার প্রতিদিনের যে ডিউটিটা পালন করছি ফিল্টারে পানি লোড করা, আর বাসায় যে জগ বা বোতলগুলো আছে সেগুলোকে ভরে রাখা। তো এই কাজটা করতে আমার চাটাও হয়ে যায়। আমি চা ঢেলে নিচ্ছি আমাদের দুজনের দুই কাপে, একদম ধোয়া ওঠা গরম গরম চা, যদিও চিনি ছাড়া। একটু রোদের মধ্যে হালকা হালকা রোদ উঠছে, এই রোদে বসে চা খেতে ভালোই লাগবে, কি বলেন? আদা বাটা শেষ হয়ে যাওয়াতে গতকালকে আদা নিয়ে আসা হয়েছে। আদাগুলো রাতেই আমি মোটামুটি ছিলে রেখেছিলাম, এখন সেটা ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করার আগে আমি আদাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি। বেশি বড় আদা যদি ব্লেন্ডারে দেওয়া হয় তো ব্লেন্ডারের মেশিনে সমস্যা হতেই পারে। তাই তো আমি সবগুলো আদা মোটামুটি ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আদা তো বেশ কড়া হয়, তো এই জন্য একটু পানিটা আমার কাছে মনে হয় যে বেশিই লাগে। তো পানি দিয়ে দিলাম, এবার ব্লেন্ড করে নিচ্ছি আমি। আজকে একটা ইন্টারেস্টিং টিপস আপনাদের সাথে শেয়ার করব এই আদা বাটারটা ফ্রিজে রাখার ব্যাপারে। তো এখন এই তো আমার আদা হয়ে গিয়েছে, তো ঢাকনাটা আমি খুলে দেখছি যে গোটা আদা আছে কি না, যদি দানা থাকে তো এটা খুলে দিলে দেখা যায়, এই জন্য আমি খুলে দিয়ে কিছুটা সময় ব্লেন্ড করে নিই। আমি বাটিতে আদা বাটা ঢেলে নিচ্ছি। ব্লেন্ডারে আদা বাটলে দেখবেন যে বেশ আশ আশ থাকে, মা চাচিদের দেখতাম যে পাটায় বাটতো, তো ওইটা কিন্তু অনেক মিহি হতো। তো এই তো আমার আদা বাটা বাটিতে আমি ঢেলে নিয়েছি। এবার যে টিপসটা শেয়ার করতে চেয়েছি সেটা দেখুন, আমি সামান্য কিছু লবণ, প্রায় এক চাপ চামচের মতো লবণ এক বাটি আদার জন্য, বাটিটা দেখতেই পাচ্ছেন, এক চা চামচ লবণ এবং সাথে এক চা চামচ ভিনেগার আমি ব্যবহার করব। এই লবণ আর ভিনেগারটা ব্যবহার করে আদার সাথে যদি মিশিয়ে রাখা যায় তাহলে এই আদা বাটাটা অনেক দিন পর্যন্ত গন্ধটা বা যে ফ্লেভারটা একদম ঠিক থাকে। মানে অনেক সময় দেখা যায় ফ্রিজে আদা বাটা বেশি দিন থাকলে পরে শেষের দিকে কেমন যেন ফ্যাকাশে লাগে, আসলে দেখতেও ফ্যাকাশে লাগে, আবার টেস্টটাও খুব একটা পাওয়া যায় না। তো এই টিপসটা আমি আমার এক বড় অপুর কাছ থেকে শিখেছিলাম, তো আমার কাছে এটা খুব ভালো লাগে, তা আমি এভাবেই রাখি সাধারণত। তা আপনাদের সাথে শেয়ার করলাম, যদি আপনাদের পছন্দ হয় বা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই চেষ্টাটা করে দেখতে পারেন, আমি এভাবেই রাখি। আমার আদা বাটা ফ্রিজে সংরক্ষণের জন্য পুরোপুরি প্রস্তুত, এখন আমি এটা ফ্রিজে রেখে দিব। বলেছিলাম শীতের আগমনী পোস্ট, তো সেই কারণে শীতের যে মোটা কম্বল আছে সেটা একটু রোদে মেলে দিচ্ছি, কারণ যদি হুট করে খুব বেশি শীত পড়ে যায় তখন দেখা যাবে যে ভ্যাপসা কম্বলটাই আমাকে গায়ে দিতে হবে। তো একটু রোদে উল্টে পাল্টে সারাদিন রোদ পাবে, এতে করে কম্বলটা বেশ মোড়মোড়া হয়ে থাকবে, হুট করে যদি শীত পড়েও যায় তাও গায়ে দেওয়া যাবে। এবার চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে যা দৈনন্দিন কাজ, এখন দুপুরে রান্না রেডি করতে হবে। তো আমি আজকে পালং শাক করবো, গতকাল রাতে পালং শাক নিয়ে আসা হয়েছে বাজার থেকে। তো একটা সাদা পলিথিন দেখতে পাচ্ছেন, আমি রান্নাঘরে কাজ শুরু করার আগে এরকম একটা পলিথিন আমার হাতের কাছে রেডি করে রাখি, যাতে অন্তত হাতের কাছে যত টুকিটাকি ময়লা পাচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট জায়গাতেই আমি ফেলতে পারি। এই যে এখন শাকগুলো কাটছি, শাকের যে এক্সট্রা অংশটা, আগাছা অংশটা, সেটা আমি এই পলিথিনের ভেতরে ফেলছি। টুকিটাকি যত ময়লা থাকবে আমি আশেপাশে সমস্ত ময়লাগুলোই এই পলিথিনে ফেলবো, এতে করে রান্নাঘরটা পরিষ্কার থাকে, মানে আমার কাজ একটু এগিয়ে যায়,
এই তো আহারে সবচেয়ে মজার জিনিস এই যে কেচিটা, এটা আমার রান্নাঘরের কেচি। এটা দিয়ে আমি মরিচ কাটি, হাতের যতটুকুটাকে কাটা কুটার জিনিস আমি মানে যা কাটা যায় আর কি সব কিছুই এই কাঁচিটা দিয়ে কাটি। তো পালং শাক কাটা হয়ে গিয়েছে, এবার আমি ধনে পাতা কাটছি। ধনে পাতা আমার খুবই প্রিয়, মানে পারলে যদি আমাকে বলে যে কেউ গরুর মতো কাঁচা চাবিয়ে খেতে হবে, হ্যাঁ আমি গরুর মতো কাঁচাই চাবিয়ে খেতে পারবো, আমার কোনো সমস্যা নেই। ধনে পাতা ভীষণ প্রিয় একটা খাবার। তো আমি ধনে পাতাগুলো বেছে নিচ্ছি ওই একই উপায়ে, কেচি দিয়ে কেটে কেটে সাথে সেই পলিথিনে ময়লাগুলো ফেলছি। সবগুলো ধনে পাতা কেটে আমি নর্মাল ফ্রিজে স্টোর করব, আর যখন শীত মোটামুটি শেষ হয়ে আসবে তখন আমি বেশ অনেকগুলো ধনে পাতা একবারে কিনে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। চেষ্টা করব সেটা আপনাদেরকে ভিডিও আকারে শেয়ার করতে। এই তো আমার সব কাটা বাছা শেষ, পলিথিনের ময়লা পলিথিনে ফেলে দিয়েছি। এর মাঝে রান্নাবান্না শেষ করেছি, রান্নাবান্না শেষ করে এখন মোটামুটি আপনাদের ভাইয়া চলে এসেছে, এখন একসাথে দুপুরের খাবার খাবো। তো গরম গরম ধোয়া ওঠা ভাত, মানে শীতকাল মানেই তো আমার কাছে মনে হয় সব খাবার গরম গরম হতে হবে, তবেই না শান্তি লাগবে। ভাত রান্নার পর আমি একটু নেড়ে দেই এভাবে, এতে করে হয় কি ভাতটা আর কেক কেক লাগে না, একটু নাড়া নাড়া দিয়ে দিলে ভাতটা বেশ মানে খোলা খোলা হয়ে যায়, ঝরঝরা হয়ে যায়, খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো আজকে খুব বেশি না রান্না ছিল, আমি হচ্ছে পালং শাক ভেজি আর বেগুন ভেজেছি আর সাথে চিকেনটা রান্না করেছি। আমার ব্রয়লার মুরগি অনেকেই হয়তো পছন্দ করে না, কিন্তু আমার কিন্তু ব্রয়লার মুরগিটা খেতে খুবই ভালো লাগে, তবে এখানে কথা আছে শুধু নিজের নিজের হাতের রান্নাটা। এখন যেহেতু দিন ছোট হয়ে গিয়েছে তাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই একটু বাজারে গিয়েছিলাম এই টুকিটাকি শীতের যে প্রয়োজনীয় জিনিসগুলো এগুলো কিনতে। তো ফেরার পথে দুটো প্যাটিস নিয়ে এসেছি, এটাকে চিকেন প্যাটিস বলা হয়, এটা এই চুয়াডাঙ্গা জেলার নাকি বিখ্যাত প্যাটিস। তো চুয়াডাঙ্গার গ্রিন ফুডের এই চিকেন প্যাটিসটা নিয়ে এসেছি আসার সময়। তো এই তো সন্ধ্যা হয়ে গেল, আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আর যে কথাটা না বললেই নয়, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।